রিমোট সেন্সিং জিআইএস ক্লাসে পুনরায় সকলকে স্বাগত আজ ক্লাসের নবমতম দিন সরি এটা ক্লাসের সপ্তম অষ্টমতম দিন যে অষ্টমতম দিনে আমরা রিমোট সেন্সিং জিআইএসের পরবর্তী ধাপে আমরা প্রবেশ করছি তো আজকের ক্লাস শুরু করার আগে আমরা পূর্বের ক্লাসে কি করেছিলাম সেগুলো একবার ঝালিয়ে আজকের ক্লাস আমরা শুরু করব তো পূর্বের ক্লাসে আমাদের যে জিনিসটা হয়েছিল ক্লাসিফিকেশন অফ স্যাটেলাইট ইমেজ পূর্বের ক্লাসে আমাদের কী হয়েছিল ক্লাসিফিকেশান অফ স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ মানচিত্রের শ্রেণীকরণ অর্থাৎ উপগ্রহ মানচিত্রের শ্রেণীকরণ তো উপগ্রহ মানচিত্র শ্রেণীকরণ করতে গিয়ে আমরা দুই রকম শ্রেণীকরণের কথা পড়েছিলাম অর্থাৎ দুইটি পদ্ধতিতে আমরা শ্রেণীকরণ করেছিলাম একটা হচ্ছে ভিজুয়াল মেথড আর এটা ছিল ডিজিটাল মেথড অর্থাৎ চাক্ষুষ চোখে দেখে আমরা একটি উপগ্রহ মানচিত্রকে শ্রেণী করেছিলাম আর একটা কম্পিউটার প্রযুক্তি দ্বারা আমরা উপগ্রহকে মানচিত্রকে শ্রেণী করেছিলাম যেখানে চোখে দেখে যখন আমরা উপগ্রহ মানচিত্রকে আমরা শ্রেণীকরণ করছি তখন আমরা ওই উপগ্রহ মানচিত্রের মধ্যে অবস্থিত বস্তুর কিছু বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে আমরা সেই চাক্ষুষ উপগ্রহ মানচিত্রের শ্রেণীকরণ করছি কি বললাম চাক্ষুষ উপগ্রহ মানচিত্র শ্রেণীকরণের ক্ষেত্রে উপগ্রহ মানচিত্রের মধ্যে অবস্থিত বিভিন্ন বস্তুর কিছু উপাদানের উপর ভিত্তি করে আমরা এই শ্রেণীকরণ আমরা করেছি যেখানে আমরা দেখেছি টোন কালার শেপ সাইজ টেক্সচার সাইট অ্যাসোসিয়েশনের মতো বেশ কিছু উপাদান সেই আমাদের এই উপগ্রহ মানচিত্র শ্রেণীকরণ করতে সাহায্য করেছে আর ডিজিটাল অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি দ্বারা যখন আমরা উপগ্রহ মানচিত্রের শ্রেণীকরণ করেছি তখন এটাকে আমরা দুটোভাবে করেছি একটা আগের দিন আমরা করেছি একটা হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশন অর্থাৎ তত্ত্বাবধায় হোক বা তত্ত্বাবধানের সাথে শ্রেণীবিভাগ আরটা ছিল আনসুপার ভাইজ ক্লাসিফিকেশান অর্থাৎ তত্ত্বাবধায়ক হোক হীন অর্থাৎ আমার তত্ত্বাবধান ছাড়া আমি সেখানে ক্লাসিফিকেশান করছি তো সুপারভাইজ ক্লাসিফিকেশনে আমরা কী দেখেছিলাম এখানে দেখেছিলাম শ্রেণী শ্রেণীবিভাগকারী বা ক্লাসিফায়ার অর্থাৎ যে শ্রেণীবিভাগ করছে বা যে ক্লাসিফায়ার ইজ মোর ভ্যালুয়েবল দেন কম্পিউটার ইজ মোর ভ্যালুয়েবল দেন কম্পিউটার সেখানে আমরা দেখেছিলাম কি আগের দিনের ক্লাসে যে যে শ্রেণীবিভাগটা করছে তার গুরুত্ব কম্পিউটারের থেকে অনেক বেশি কারণ শ্রেণীবিভাগকারীর জ্ঞানের ওপর সমস্ত শ্রেণীবিভাগটা কিন্তু নির্ভর করছে কারণ শ্রেণীবিভাগকারী যদি ওই পিক্সেল চিহ্নিতকরণ বা পিক্সেল সিলেকশনের ক্ষেত্রে কোনো ধরনের ভুল করে থাকে তাহলে সমগ্র শ্রেণীবিভাগটা ভুল হবার সম্ভাবনা প্রবল থাকে সেই জন্য শ্রেণীবিভাগকারীর অঞ্চলটি সম্পর্কে সূক্ষ্ম ধারণা থাকা খুব অত্যন্ত জরুরি এই সুপারভাইজ ক্লাসিফিকেশন বা তত্ত্বাবধায়ক যে শ্রেণীবিভাগ সেক্ষেত্রে আর আনসুপারভাইজ ক্লাসিফিকেশানে কি হচ্ছে কম্পিউটার টেকনোলজি ইজ মোর ভ্যালুয়েবল দেন ক্লাসিফায়ার অর্থাৎ আনসোপারভাইজ ক্লাসিফিকেশানে যিনি শ্রেণীবিভাগ করছেন তার থেকে কম্পিউটার টেকনোলজির ভূমিকা অনেক বেশি কারণ কম্পিউটার সফটওয়্যার যত বেশি অ্যাকুরেট হবে কম্পিউটার সফটওয়্যার যত বেশি মানে ভালো হবে তত কিন্তু এই ক্লাসিফিকেশনটাও ভালো হবে তো সেক্ষেত্রে আমরা দুটো ক্লাসিফিকেশন দেখেছিলাম এবং এই দুটো ক্লাসিফিকেশানই সুপারভাইজ ক্লাসিফিকেশন এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশন দুটো ক্লাসিফিকেশানই কিন্তু আমাদের কম্পিউটার প্রযুক্তির ওপর নির্ভর করে এই ক্লাসিফিকেশনগুলো কিন্তু তৈরি হয়েছিল তো সেক্ষেত্রে আমরা তাহলে আগের দিনের ক্লাসে সামারাইজ ফর্মটা কি হলো ক্লাসিফিকেশন অফ দ্য স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ মানচিত্রের শ্রেণীবিভাগকরণ আমরা দুটি পদ্ধতিতে শ্রেণীবিভাগকরণ করেছিলাম একটা হচ্ছে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন বা ভিজুয়াল ইমেজ ক্লাসিফিকেশন আর ডিজিটাল ইমেজ ক্লাসিফিকেশন ভিজুয়াল ইমেজ ক্লাসিফিকেশানে সেখানে কোনো মানে শ্রেণীবিভাগকারী তার অতি সূক্ষ্ম জ্ঞান এবং অঞ্চলটি সম্পর্কে ধারণা থাকলে তবে এই ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনটা হয়ে থাকে এবং এই ইন্টারপ্রিটেশনে কম্পিউটারের কোনো ব্যবহার নেই সমগ্রটাই মানুষ তার চোখে দেখে এই শ্রেণী বিভাগটা করে থাকে তো এটা হচ্ছে মানে অনেক পুরনো একটা পদ্ধতি যখন কম্পিউটার প্রযুক্তিবিদ্যার এতটা উন্নতি হয়নি বা এত সফটওয়্যার তখন ডেভেলপ করেনি তখন এই ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনটা অনেক বেশি কাজে লাগতো যেগুলো এই ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন আগে আমাদের সিলেবাসে পড়ানো হতো কিন্তু যেহেতু এখন কম্পিউটার প্রযুক্তি এবং কম্পিউটার খুব উন্নত সফটওয়্যারের প্রচলন হওয়ার পর থেকে এই ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনটা তুলে দিয়ে আমরা ফোকাস করেছি কিসের ওপর না ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন সেখানে সমগ্র শ্রেণীবিভাগটাই কিন্তু কম্পিউটার প্রযুক্তির ওপর নির্ভর করে এই শ্রেণী বিভাগটা কিন্তু হয়ে থাকে তো এটা ছিল আমাদের সপ্তম দিনের রিমোট সেন্সিং এর ক্লাস আজ অষ্টম দিন এই অষ্টম দিন রিমোট সেন্সিং এর যে ক্লাসটি আমার আমার হবে সেটি যে বিষয়গুলির উপর হবে সেই বিষয়গুলির উপর আমরা একটু ফোকাস করি তারপর একটা একটা করে বিষয় আজকে আমরা আলোচনা করব। সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে মানে সিসি টুয়েলভের তিন নম্বর যে পয়েন্টে যে সিলেবাসটা আছে তিন নম্বর পয়েন্টে সেখানে যেগুলো আমি এখনও করাই নি জাস্ট সেগুলোই বাকি আছে সেগুলো হচ্ছে ইমেজ প্রসেসিং এর মধ্যে আমরা পড়ব প্রি প্রসেসিং এটা এক নম্বর দু নম্বর আমরা পড়ব ইমেজ enhancement আমি সবগুলোর বাংলা বলে দিচ্ছি আগে বলে দিই সবটা তিন নম্বর পড়ব ব্যান্ড কম্বিনেশন এই তিনটে জিনিস আজকে আমরা জানব একটা হচ্ছে ইমেজ প্রসেসিং তার মধ্যে আমরা পড়ব প্রি প্রসেসিং দুই পর্ব ইমেজ এনহ্যান্সমেন্ট আর তিন পর্ব ব্যান্ড কম্বিনেশন এগুলোর বাংলা করলে কি হয় ইমেজ প্রসেসিং প্রসেসিং মানে হচ্ছে উপগ্রহ চিত্র প্রক্রিয়াকরণ উপগ্রহ চিত্র প্রক্রিয়াকরণ এটাকে আমরা প্রসেস করব প্রি প্রসেসিং মানে হচ্ছে উপগ্রহ চিত্র পূর্ব প্রক্রিয়াকরণ অর্থাৎ প্রক্রিয়াকরণ করার আগে আমাকে স্যাটেলাইট ইমেজ নিয়ে বেশ কিছু জিনিস আমা আমাদেরকে খেয়াল রাখতে হয় তবেই কিন্তু স্যাটেলাইট ইমেজটা কিন্তু অনেক বেশি অ্যাকিউরেটলি ক্লাসিফাইড হবে বা অনেক ভালোভাবে অনেক সূক্ষ্মভাবে ইমেজটাকে আমরা শ্রেণীবিভাগ করতে পারবো এবং আমাদের যে নতুন মানচিত্রটা তৈরি হবে সেটা অনেক বেশি ডিলাইবেল বিশ্বাসযোগ্য এবং অনেক বেশি মানে কি বলবো সুন্দর আমাদের মানচিত্র তৈরি হবে ইমেজ এনহ্যান্সের মানে হচ্ছে উপগ্রহ চিত্র উন্নতিকরণ এটার মানে হচ্ছে আমরা যখন উপগ্রহ চিত্র ডাউনলোড করব উপগ্রহ চিত্রের মধ্যে বেশ কিছু ভ্রান্তি তখনও কিন্তু লক্ষ্য করা যায় সে ভ্রান্তিগুলোকে আমি জাস্ট একটু পরে বলছি কি বললাম উপগ্রহ চিত্র যখন আমরা ডাউনলোড করব ডাউনলোড করার পর আমরা যখন সেখান থেকে নতুন মানচিত্র প্রস্তুত করব তার আগে উপগ্রহ চিত্রের মধ্যে কিছু ভুল ভুলভ্রান্তি আছে যে ভুলভ্রান্তিগুলোকে আমরা কি করব না সঠিক করব সেই সঠিক করার পদ্ধতি হচ্ছে উপগ্রহ চিত্রের উন্নতিকরণ অর্থাৎ উপগ্রহ চিত্রটাকে আরও ভালোভাবে আমরা কি বলবো মানে স্পষ্ট স্পষ্ট করব একটা ছবি যদি কোনো একটা ছবি মানে ছবি তোলার পর কি হয় ছবিটার মধ্যে যদি কোনো দাগ থাকে বা যে কালো তাকে সাত মানে তাকে বিভিন্ন টুলস দিয়ে তাকে পরিষ্কার করে দেওয়া হয় মানে ছবিকে আরও ভালোভাবে যাতে লোকের কাছে মানে ছবিটা অনেক বেশি ক্লিয়ার মনে হয় সেজন্য আমরা কিছু টুলস এবং টেকনিক ছবিটার মধ্যে ব্যবহার করে থাকি বিভিন্ন অ্যাপের মাধ্যমে ঠিক সেই রকমই একটা ইমেজ যাতে আরও স্পষ্ট হয় আরও পরিষ্কার হয় তার জন্য আমরা কি করব। কিছু টুলস এবং টেকনিক ব্যবহার করব যে প্রক্রিয়াটাকে বলছে উপগ্রহচিত্র উন্নতিকরণ আর লাস্ট লাস্ট খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় ব্যান্ড কম্বিনেশন এটার বাংলায় বা কী বলবো ব্যান্ড কম্বিনেশান মানে হচ্ছে আমরা স্যাটেলাইট ইমেজ যখন ডাউনলোড করবো আমি আগে বহুবার বলেছি যে একটা স্যাটেলাইট ইমেজ অনেকগুলো ব্যান্ড নিয়ে তৈরি ব্যান্ড ওয়ান ব্যান্ড টু ব্যান্ড থ্রি ব্যান্ড ফোর ব্যান্ড ফাইভ ব্যান্ড সিক্স ব্যান্ড সেভেন ব্যান্ড এইট এরকম করে অনেক ব্যান্ড নিয়ে তৈরি যেখানে ল্যান্ডসেট ইটিএম প্লাস এই স্যাটেলাইট ইমেজের টোটাল আমরা কটা ব্যান্ড দেখেছি আটটা ব্যান্ড দেখেছি লিস থ্রি এই স্যাটেলাইট ইমেজে আমরা চারটে ব্যান্ড দেখেছি তাহলে এই ব্যান্ডগুলোকে আমি বলেছিলাম যতক্ষণ না পর্যন্ত একসাথে কম্বাইন করব বা ব্যান্ডগুলোকে যতক্ষণ না পর্যন্ত একসাথে আমি সেটাকে কম্পোজিট করব বা সেটাকে আমি একসাথে যতক্ষণ না আমি সেটাকে চেপকাবো ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু একটা স্যাটেলাইট ইমেজের কালার আমি দেখতে পাবো না কারণ সিঙ্গেল ব্যান্ডের ইমেজ যদি আমরা দেখতে যাই সেটা আমরা দেখব সাদা কালো বা বেসিক্যালি কালো সাদা বলা ভুল কালো মানে আমি যদি একটা সিঙ্গেল ব্যান্ডকে খুলি আমি আগের দিন কোনো একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম ব্যান্ডকে আমি ব্যান্ড ওয়ানটাকে ওপেন করার পর দেখলাম ব্যান্ড ওয়ানটা একটা কালো ইমেজ শো করছে তো এই কালো ইমেজকে যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে যাই সেই ব্ল্যাক অ্যান্ড সরি কালো ইমেজকে যদি আমি কালার ইমেজ করতে যাই যে পদ্ধতিতে আমি সেটা কালার ইমেজ করব সেই পদ্ধতিতে নাম হচ্ছে ব্যান্ড কম্বিনেশান বা এটাকে আমরা আরও একটা বলতে পারি ব্যান্ড স্ট্যাক বা বলতে পারি ব্যান্ড সেট এটা তিনটে নাম হতে পারে একটা হচ্ছে ব্যান্ড কম্বিনেশন ব্যান্ড স্ট্যাক এবং ব্যান্ড সেট তিনটে শব্দ কিন্তু একই এবং তিনটে প্রক্রিয়াও কিন্তু একই আমি আশা করি এতটুকু তোমাদেরকে বোঝাতে সমর্থ হয়েছি তো আমরা এবার নেক্সট সেশন আমরা প্রবেশ করছি প্রথম সেশনটা কি না ইমেজ প্রসেসিং অর্থাৎ ইমেজ প্রক্রিয়াকরণ কি তার ভিতরে আমরা পড়ব প্রি প্রসেসিং আমরা যখন একটা স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করি সেই স্যাটেলাইট ইমেজের মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকে বেসিক্যালি দু রকমের ভুল হতে পারে একটা হচ্ছে জিওমেট্রিক এরর বা জ্যামেটিক ভ্রান্তি আর দুই হচ্ছে রেডিওমেট্রিক এরর বা রেডিওমেট্রিক ভ্রান্তি এই দুটো জিনিস কি সেটা আগে বলি জিওমেট্রিক এরর অর্থাৎ জ্যামেটিক ভ্রান্তি হচ্ছে যখন একটা সেন্সর সাপোজ এটা পৃথিবী যখন একটা সেন্সর পৃথিবীর কোনো একটা স্থানের ডেটা কালেক্ট করে তখন কি হয় সেন্সারকে পৃথিবীর আকারকে কনসিডার করতে হয় অর্থাৎ পৃথিবীর আকারকে তাকে কনসিডার করতে হয় কনসিডার করতে হয় মানে পৃথিবীর আকার কি পৃথিবীর আমরা যদি পৃথিবীকে মহাকাশের বাইরে থেকে দেখি পৃথিবীটা কীরকম উপবৃত্তাকার পৃথিবীর শেপটা এরকম উপবৃত্তাকার তো একটা উপগ্র উপবৃত্তাকার পৃথিবীর শেপকে যখন আমরা মানচিত্রে প্রকাশ করি তখন সেটা উপবৃত্তাকার না করে সেটা কি করি ফ্ল্যাট তাই তো আমরা পৃথিবীর উপবৃত্তাকার শেপ তো আমরা দেখতে পাই না আমরা যখন মানচিত্রে প্রকাশ করি আমরা দেখেছি কি যে কোনো অ্যাডলাস বইয়ে পৃথিবীকে এরকম উপবৃত্তাকার সেবে প্রেজেন্ট করছি কোনো অ্যাডলাসে কিন্তু পৃথিবীকে উপবৃত্তাকার সেবে প্রেজেন্ট করা হয় না কারণ আমরা সমগ্র পৃথিবীর ডেটা তো কালেক্ট করছি না পার্টিকুলারলি আমি ধরলাম যে নলহাটি মিউনিসিপ্যালিটি এরিয়ার আমি ডেটা কালেক্ট করছি তাহলে নলহাটি মিউনিসিপ্যালিটি যখন আমি স্যাটেলাইট ইমেজকে আমি নেবো তখন নলহাটি মিউনিসিপ্যালি স্যাটেলাইট ইমেজ যখন আমি নিচ্ছি সেটাকে আমি ফ্ল্যাট দেখবো অর্থাৎ সেটাকে আমি সমতল দেখব সেটা কিন্তু কখনোই এরকম কার্ভ আমি দেখব না অর্থাৎ জিওমেট্রিক এরর বা জিওমেট্রিক জ্যামিতিক ভ্রান্তি মান হচ্ছে পৃথিবীর আকারের জন্য যখন সেন্সার ডেটা কালেকশানে সমস্যা তৈরি হয় তখন সেটাকে বলছে জিওমেট্রিক এরর তাহলে জিওমেট্রিক এরর বা জ্যামিতিক ভ্রান্তি হচ্ছে সেই সমস্ত ভ্রান্তি যেগুলো পৃথিবীর আকার আকারের সাথে যুক্ত বা সেন্সার সেন্সারের যে কৌণিক যে তলটা তার সাথে যুক্ত মানে কোনো একটা সেন্সার হয়তো মানে পঞ্চাশ ডিগ্রি এই অ্যাঙ্গেলে হেলে আছে কোনো সেন্সার হয়তো এরকম সোজা আছে কোনো সেন্সার হয়তো এরকম আছে কোনো সেন্সার এরকম আছে তাহলে সেন্সারের যে পতন কোন সেন্সার কত ডিগ্রি অ্যাঙ্গেলে পৃথিবী থেকে ডেটা কালেক্ট করবে কোনো একটা সেন্সার সাপোর্জ আছে কোনো একটা সেন্সার হয়তো ডেটা কালেক্ট করছে এইভাবে কোনো একটা সেন্সার ডেটা কালেক্ট করছে হয়তো এইভাবে তাহলে আমি এই যে এক দুই তিনটে তিনটে সেন্সার তিনটে অ্যাঙ্গেলে ডেটা কালেক্ট করছে তাহলে অ্যাঙ্গেল অফ দ্য সেন্সার সেন্সারের কৌণিক পতন সেটা কেমন তার উপরেও কিন্তু পৃথিবীর যে জ্যামিতিক রূপটাও কিন্তু পরিবর্তন হয় তার মানে জ্যামিতিক ভ্রান্তি হচ্ছে সেই সমস্ত ভুল বা ভ্রান্তি যেগুলো পৃথিবীর আকার এবং সেন্সার সেন্সারের পতন কোণের সঙ্গে যুক্ত তাকে বলছে জ্যামিতিক ভ্রান্তি তাহলে জ্যামিতিক ভ্রান্তির সংজ্ঞা কি জ্যামিতিক ভ্রান্তি হলো স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ মানচিত্রের মধ্যে থাকা সেই সমস্ত ভ্রান্তি বা সেই সমস্ত ভুল যেগুলি পৃথিবীর আকার এবং সেন্সারের পতন কোণের সঙ্গে যুক্ত বুঝে গেল আমি তাহলে জ্যামিতিক ভ্রান্তির সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি পৃথিবীর আকার পৃথিবীর প্রকৃত আকার এবং উপগ্রহ এবং কৃত্রিম উপগ্রহের সংবেদক বা সেন্সরের পতন জন্য উপগ্রহ চিত্রে যে ভ্রান্তির সৃষ্টি হয় তাকে জ্যামিতিক ভ্রান্তি বলে তাহলে এই সংজ্ঞাটা আমি একবার রিপিট করে দিচ্ছি পৃথিবীর প্রকৃত আকার এবং কৃত্রিম উপগ্রহে সংবেদক বা সেন্সারের পতঙ্কনের জন্য উপগ্রহ চিত্তে যে ভ্রান্তির সৃষ্টি হয় তাকে বলা হয় জ্যামিতিক ভ্রান্তি বা জিওমেট্রিক এরর তো এই জিওমেট্রিক এরর বা জ্যামিতিক ভ্রান্তি কিভাবে। মানে একটা জ্যামিতিক ভ্রান্তির আমি উদাহরণ দিচ্ছি মানে একটা জ্যামিতিক ভ্রান্তির আমি উদাহরণ দিচ্ছি কী ধরনের ভ্রান্তি বা কী ধরনের ভুল একটা স্যাটেলাইট ইমেজের মধ্যে দেখা দিতে পারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পলটা হচ্ছে স্ক্যান লাইন এরোর অর্থাৎ একটা স্যাটেলাইট যখন একটা জায়গাকে স্ক্যান করে অর্থাৎ একটা জায়গায় যখন ডেটা কালেক্ট করে তখন যে এরোডটা হয় সেটা হচ্ছে স্ক্যান লাইন এরোর স্ক্যান লাইন এরোডটা কি স্ক্যান লাইন এরোডটা বেসিক্যালি দেখা যায় ল্যান্ডসেট ইটিএম প্লাস এই মান উপগ্রহ মানচিত্রের মধ্যে অর্থাৎ আমাদের সিলেবাসে যে ল্যান্ডসেট ইটিএম প্লাস ইমেজ আছে তার মধ্যেই এই স্ক্যান লাইন এরোডটা দেখা যায় এবং এই স্ক্যান লাইন এরোডটা বেসিক্যালি হচ্ছে কী এরোর এটা হচ্ছে জ্যামেটিক ভ্রান্তি অর্থাৎ স্ক্যান লাইন ভ্রান্তি হচ্ছে জ্যামিতিক ভ্রান্তির একটা উদাহরণ তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন করে যে স্ক্যানলাইন ভ্রান্তি এটি কি ধরনের ভ্রান্তি আমরা বললাম যে এটা রেডিওমেট্রিক ভ্রান্তি আমি আমি কোশ্চেন করলাম যে রেডিওমেট্রিক ভ্রান্তি না সেটা জ্যামিতিক ভ্রান্তি তাহলে আমরা কি উত্তর দেবো আমরা উত্তর দেবো এটা হচ্ছে এক ধরনের জ্যামিতিক ভ্রান্তি তাহলে স্ক্যান লাইন এরোডটা কেমন দেখতে হয় সেটা আমি এখন দেখাব যেটা ইটিএম স্ল্যান্ডসেট ইটিএম প্লাসের মধ্যে দেখা যায় স্ক্যান এরর ইন এটি ল্যান্ডসেট এটিএম প্লাস বা ল্যান্ডসেট সেভেনের যে উপগ্রহ মানচিত্র আছে সেখানে আমরা এই স্ক্যান এরোরটা দেখি যখন একটা স্যাটেলাইট কোনো একটা অঞ্চলের উপর দিকে পেরিয়ে যায় এবং সেই অঞ্চলের ডেটা কালেক্ট করে তখন ডেটার মধ্যে কিছু মানে ওই ইমেজটার মধ্যে কিছু লম্বা লম্বা দাগ থাকে যে দাগগুলোকে বলা হয় স্ক্যান লাইন এরর এবং এই স্ক্যান লাইন এরোরের জন্য একটি উপগ্রহ মানচিত্রের মধ্যে বস্তু চিহ্নিতকরণ করতে আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো সেই জন্য এই স্ক্যান লাইন এরোডটাকে আমাকে দূর করতে হবে তো আমি এখন এই চিত্রের মাধ্যমে স্ক্যান লাইন এরটাকে দেখাবো হয়তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না আমি একটু জুম করি জুম করলে বুঝতে পারবো এখানে কি দেখতে পাচ্ছি না এখানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছি এই যে দাগগুলো প্যারালাল যে দাগগুলো দেখতে পাচ্ছি এই দাগগুলোই হচ্ছে স্ক্যান লাইন এই স্ক্যান লাইন কেন হয় যখন একটা স্যাটেলাইট একটা অঞ্চলের উপর দিকে প্রবেশ করে যখন একটা অঞ্চলের ওপর দিয়ে পেরিয়ে যায় তখন অঞ্চলের যে ডেটা কালেক্ট হয় এই যে অঞ্চলের ডেটা কালেক্ট হচ্ছে এখানে ডেটা কালেকশন করার সময় এই ধরনের এরর তৈরি হয়ে থাকে যেটা জিওমেট্রিক এরোরের মধ্যে পড়ছে তো স্ক্যান লাইন এরোর থালে বোঝা গেল কি একটা স্যাটেলাইটের মধ্যে থাকা এরকম দাগ এবং এই ডাক থাক যে সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু কোনো বস্তুকে চিহ্নিতকরণ করতে পারবো আমরা বস্তুকে চিহ্নিতকরণ কোনোভাবেই করতে পারবো না তাহলে আমাদের উপায় কি আমরা যদি বস্তু চিহ্নিতকরণ নাই করতে পারি তাহলে আমরা কিভাবে একটা স্যাটেলাইট ইমেজকে ক্লাসিফাই করতে পারবো সেই জন্য কি করতে হবে আমাদেরকে এই স্ক্যান লাইন এরোডটাকে রিমুভ করতে হবে অর্থাৎ রিমুভাল অফ দ্য স্ক্যান লাইন এরটটা আমরা যদি করি তবে এই যখন আমরা রিমুভ করব রিমুভ করলে কী হবে না পুরো স্যাটেলাইটটাই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটা যেমন একটা ক্লিয়ার ছবি দেখতে পাচ্ছি এই অঞ্চলটাও কিন্তু সেরকম ক্লিয়ার হয়ে যাবে এই যে প্রক্রিয়াটা যে রিমুভাল অফ স্ক্যান লাইন এরোড অর্থাৎ স্ক্যান লাইন যে এরোরগুলোকে তুলে দেওয়ার পদ্ধতি এটাকেই বলছে প্রি প্রসেসিং অর্থাৎ একটা স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করার পর এই যে ধরনের ভুলভ্রান্তিগুলো আমাদের ধরা পড়ে এই ভুলভ্রান্তিগুলোকে কারেকশন করার পদ্ধতি হচ্ছে প্রি প্রসেসিং অর্থাৎ পূর্ব প্রক্রিয়াকরণ রিমোট সেন্সিংয়ের ডেটাকে আমরা প্রক্রিয়াকরণ করে দেওয়ার আগে আমরা ডেটাটাকে কি করব পূর্ব প্রক্রিয়াকরণ করে ডেটা যা ডেটাটার মধ্যে বা ওই ছবিটার মধ্যে যা ভুল ভুলভ্রান্তি আছে সেগুলোকে সঠিক করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে পূর্ব প্রক্রিয়াকরণ তাহলে আমরা কি করলাম আমরা এখন আমি কি করতে চাইছি যে একটা স্যাটেলাইট ইমেজের প্রক্রিয়াকরণ সেই ব্যাপারটা একটা ডেফিনেশান দিয়ে দিই তারপর পূর্ব প্রক্রিয়াকরণ বলছি তাহলে আমরা যেটা পড়ছি উপগ্রহ মানচিত্রের প্রক্রিয়াকরণ এটা ডেফিনেশন কি বা সংজ্ঞা কি উপগ্রহ মানচিত্র সংগ্রহ করার পর ওই উপগ্রহ মানচিত্রের বিভিন্ন মানচিত্রে বিভিন্ন ব্যান্ডের যে প্রক্রিয়াকরণ করা হয় তাকে বলা হয় উপগ্রহ মানচিত্রের প্রক্রিয়াকরণ অর্থাৎ ইমেজ প্রসেসিং হচ্ছে বা উপগ্রহ মানচিত্রের প্রক্রিয়াকরণ হচ্ছে উপগ্রহ মানচিত্র সংগ্রহ করার পর ওই মানচিত্রের বিভিন্ন ব্যান্ডের যে প্রক্রিয়াকরণ বা যে প্রসেসিং করা হয় তাকে বলছে উপগ্রহ মানচিত্রের প্রক্রিয়াকরণ এবার এই প্রক্রিয়াকরণের মধ্যে আমার প্রথম ধাপ হচ্ছে কী বললাম এই প্রক্রিয়াকরণের আমার প্রথম ধাপ হচ্ছে পূর্ব প্রক্রিয়াকরণ অর্থাৎ একটু উপগ্রহ মানচিত্রকে প্রক্রিয়াকরণ করার আগে আমাকে মানচিত্রটা কি করতে হয় না পূর্ব প্রক্রিয়াকরণ করতে হয় তাহলে এখন আমরা জানবো পূর্ব প্রক্রিয়াকরণ কি অর্থাৎ পূর্ব প্রক্রিয়াকরণের সংজ্ঞাটা আমরা প্রথমে একটু জেনে নেব তারপর আমরা পূর্ব প্রক্রিয়াকরণ কত রকমের হয় আমরা কি কি করে থাকি সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করব তো আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি সংগৃহীত উপগ্রহ মানচিত্রের মধ্যে যে সমস্ত জ্যামিতিক এবং রেডিওমেট্রিক এবং বায়ুমণ্ডলগত ভ্রান্তি থাকে সেই সমস্ত ভ্রান্তিকে দূরীকরণের প্রক্রিয়ার নামই হল পূর্ব প্রক্রিয়াকরণ সংজ্ঞাটা খাতায় তোমরা লিখে নেবে সংজ্ঞাটা আমি রিপিট করছি সংগৃহীত উপগ্রহ মানচিত্রের মধ্যে যে সমস্ত জ্যামেথিক এবং রেডিওমেট্রিক এবং বায়ুমণ্ডলগত ভ্রান্তি থাকে সেই সমস্ত ভ্রান্তিকে দূরীকরণের প্রক্রিয়ার নামই হলো পূর্ব প্রক্রিয়াকরণ আবার রিপিট করে দিচ্ছি সংগ্রহীত উপগ্রহ মানচিত্রের মধ্যে অর্থাৎ যে উপগ্রহ মানচিত্রটা আমরা ডাউনলোড করলাম বা সংগ্রহ করলাম সেই উপগ্রহ মানচিত্রের মধ্যে যে জ্যামিতিক রেডিওমেট্রিক এবং বায়ুমণ্ডলগত ভ্রান্তি থাকে সেই সমস্ত ভ্রান্তিকে দূরীকরণের প্রক্রিয়ার নামই হলো পূর্ব প্রক্রিয়াকরণ কারণ আমরা একটা উপগ্রহ মানচিত্রকে প্রক্রিয়াকরণ করার আগে এই পূর্ব প্রক্রিয়াকরণ করাটা খুবই জরুরি কি বললাম একটি উপগ্রহ মানচিত্রকে প্রক্রিয়াকরণ করার আগে সেটা পূর্ব প্রক্রিয়াকরণ অত্যন্ত একটা জরুরি প্রক্রিয়া এই প্রক্রিয়াটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের ইমেজ ক্লাসিফিকেশন বা উপগ্রহ মানচিত্রের যে শ্রেণীকরণ সেখানে আমাদের অনেক ভুল ভ্রান্তি থাকার সম্ভাবনা থেকে যায় হলো তো আমরা এই পূর্ব প্রক্রিয়াকরণে কি করব আমরা এই পূর্ব প্রক্রিয়াকরণে যেটা করব দুই ধরনের ভ্রান্তিকে আমরা সঠিক করব বা সেটাকে আমরা সংশোধন করব পূর্ব প্রক্রিয়াকরণে আমরা বেসিক্যালি যেটা করি সংশোধন করি সংশোধন মানে একটি উপগ্রহ মানচিত্রের মধ্যে থাকা ভুল ভ্রান্তিগুলোর সংশোধন করি পূর্ব প্রক্রিয়াকরণে এই যে সংশোধন করার যে প্রক্রিয়াটা পূর্ব প্রক্রিয়াকরণে এই সংশোধন করার যে প্রক্রিয়াটা সেটা দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জ্যামিতিক সংশোধন যার ইংরেজি নাম হচ্ছে জিওমেট্রিক কারেকশন কারেকশান আরেকটা হচ্ছে রেডিওমেট্রিক সংশোধন বা এটা হচ্ছে রেডিওমেট্রিক কারেকশন তাহলে কী হলো যেটা দাঁড়ালো পূর্ব প্রক্রিয়াকরণ প্রক্রিয়াতে সেখানে আমরা কি করি সেখানে আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে উপগ্রহ মানচিত্রের সংশোধন সংশোধন দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে জিওমেট্রিক কারেকশন বা জ্যামিতিক সংশোধন এবং দ্বিতীয়টি হচ্ছে রেডিওমেট্রিক কারেকশন বা রেডিওমেট্রিক সংশোধন তো জিওমেট্রিক কারেকশন দুটোভাবে হয়ে থাকে জিওমেট্রিক কারেকশান দুটোভাবে হয়ে থাকে সে দুটোভাবে কী একটা হচ্ছে জিওমেট্রিক কারেকশন আমরা দুটোভাবে করে থাকি একটা হচ্ছে ওই যে সেন্সারের পতনকোনের জন্য যে ভুলটা হয়েছিলো সেইটা আমরা কারেকশান করতে পারি কীভাবে না সেন্সারের অ্যাঙ্গেলটাকে অর্থাৎ যে কালেক্ট করছে ডেটার যে সেন্সারটা তার অ্যাঙ্গেলের পরিবর্তন ঘটিয়ে সে অ্যাঙ্গেলের পরিবর্তন কে ঘটাবে ঘটাবে যে যে স্টেশন বা যে দেশ বা যে সংস্থা ওই স্যাটেলাইটটাকে ছেড়েছে তারাই কিন্তু অফিসে বসে সেই সেন্সারের অ্যাঙ্গেল বা কোনটা পরিবর্তন করতে পারে তাহলে কি হলো না জিওমেট্রিক কারেকশন দুভাবে হতে পারে একটা হচ্ছে সংবেদক বা সেন্সরের পতন কোণ সংশোধন করে সংবেদক বা সেন্সারের পতন কোণকে সংশোধন করে যদি কোনো ভুল অ্যাঙ্গেলের সেন্সরটা থাকে সেটাকে সঠিক অ্যাঙ্গেল যদি এরকম অ্যাঙ্গেলের ভুল অ্যাঙ্গেল আছে সেটাকে আমি আমার দরকার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে নিয়ে আসতে পারি সেটা যে স্টেশন অর্থাৎ ভারতবর্ষে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হায়দ্রাবাদে যে অফিস আছে সেই অফিস থেকে সেন্সরটাকে সেন্সের অ্যাঙ্গেলটাকে সঠিক করতে পারে সেটা হয়তো এই অ্যাঙ্গেল আছে সেটাকে আমি কম্পিউটারের মাধ্যমে আমি সেটাকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারি তাহলে এটা হলো একটা সংশোধন আর দু নম্বরের সংশোধন হয়ে থাকে জিপিএসের মাধ্যমে এই জিপিএস বিষয়টি তোমাদের সিলেবাসে রয়েছে জিআইএস এর পাঠের ওই অংশে তো ওটা আমি তখন পড়াবো তো এর মাধ্যমে কীভাবে হতে পারে না জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারি না কোনো স্থানের অক্ষরেখা এবং দাঘিমা রেখার তথ্য সংগ্রহ করেও আমরা এই জ্যামিতিক ভ্রান্তি দূর করতে পারি তাহলে জ্যামিতিক ভ্রান্তি দূর করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে জ্যামিতিক সংশোধন কি বললাম জ্যামিতিক ভ্রান্তি দূর করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার নাম হচ্ছে জ্যামিতিক সংশোধন সেই প্রক্রিয়াটা আমরা দুটোভাবে করতে পারি একটা কি সংবেদক বা সেন্সরের যে কোণ সে পতন কোণকে সঠিক করে আমরা করতে পারি আর দুই নম্বর যেটা করতে পারি জিপিএস তথ্যের মাধ্যমে অর্থাৎ জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম দ্বারা সেটা আমাদের প্রত্যেকের স্মার্টফোনেও এই জিপিএস আমরা ইনস্টল করতে পারি সো জিপিএসের মধ্যে জিপিএস দিয়ে আমরা কী করতে পারি কোনো স্থানের অক্ষরেখা এবং দাগিমা রেখা নির্ণয় করতে পারি তাহলে কোনো স্থানের অক্ষরেখা দাগিমা রেখার মাধ্যমেও কিন্তু আমরা এই জিওমেট্রিক কারেকশন বা জিওমেট্রিক সংশোধন করতে পারি এবার আসি আমরা রেডিওমেট্রিক কারেকশন বা রেডিওমেট্রিক যে সংশোধন তার মধ্যে আসি রেডিওমেট্রিক সংশোধন দুটি কারণের জন্য হয়ে থাকে একটি হচ্ছে বায়ুমণ্ডলের জন্য আর একটি হচ্ছে ভূমিরূপের জন্য কি বললাম রেডিওমেট্রিক যে ভ্রান্তি বা রেডিওমেট্রিক যে এরড় এটা দুরকমের হয় এটা আমি আলাদা করে লিখছি রেডিওমেট্রিক ভ্রান্তি এটা দুরকম দু রকম ভ্রান্তি হয় একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় আরেকটা হচ্ছে ভূমিরূপ একটা হচ্ছে বায়ুমন্ডলী একটা ভূমিরূপ বায়ুমণ্ডলের কারণে যদি কোনো উপগ্রহ মানচিত্রের মধ্যে ভালো করে শুনবে বায়ুমন্ডলের কারণে যদি কোনো উপগ্রহ মানচিত্রের মধ্যে ভ্রান্তি দেখা দেয় তখন তাকে বলা হয় অ্যাটমসফেরিক অ্যাটিনুয়েশন তাকে বলা হয় অ্যাটমসফেরিক অ্যাটিনুয়েশন রিপিট করছি যদি বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের কারণে উপগ্রহ মানচিত্রের মধ্যে কোনো ভ্রান্তি থাকে তাকে বলা হয় অ্যাটমসেরিক তাকে বলা হয় অ্যাটমসফেরিক অ্যাটিনুয়েশন বা বায়ুমণ্ডলগত ভ্রান্তি বললাম যদি রেডিওমেট্রিক ভ্রান্তি দু রকমের হয়ে থাকে একটা বায়ুমণ্ডলের কারণে একটা ভূমিরূপের কারণে বায়ুমণ্ডলের কারণে বা অ্যাটমসফিয়ারের কারণে যদি কোনো উপগ্রহ মানচিত্রের মধ্যে রেডিওমেট্রিক ভ্রান্তি তৈরি হয় তাকে বলা হয় অ্যাটমসফেরিক অ্যাটিনুয়েশন আর যদি ভূমিরূপের কারণে সেটা পর্বত মালভূমি সহভূমি যে কোনো ভূমিরূপ হতে পারে তার কারণে যদি কোনো উপগ্রহ মানচিত্রের মধ্যে ভ্রান্তি তৈরি হয় তাকে বলা হয় টোপোগ্রাফিক অ্যাটিনুয়েশন। তাকে বলা হয় টোপোগ্রাফিক অ্যাটিনুয়েশন একটা হচ্ছে অ্যাটমোসফেরিক অ্যাটিনুয়েশান আর হচ্ছে টোপোগ্রাফিক অ্যাটিনুয়েশান এই অ্যাটিনুয়েশান মানে এই ভ্রান্তিটা রেডোমেট্রিক ভ্রান্তিতে দুরকমের ভ্রান্তি হয়ে থাকে একটা হচ্ছে বায়ুমণ্ডলের জন্য বায়ুমণ্ডলের জন্য ভ্রান্তিকে বলা হয় অ্যাটমসফেরিক অ্যাটিনুয়েশান আর একটা হচ্ছে ভূমিরূপের পার্থক্যের জন্য যেটার নাম হচ্ছে টোপোগ্রাফিক অ্যাটিনিউশান হয়েছে তো এইবার রেডিওমেট্রিক কারেকশন বা রেডিওমেট্রিক সংশোধন কতগুলো পদ্ধতিতে হয়ে থাকে যার একটা পদ্ধতি হচ্ছে ডিস্ট্রিপিং অর্থাৎ একটা উপগ্রহ মানচিত্রের মধ্যে দাগ থাকে স্ট্রিপ থাকে দাগ থাকে ওই মিশি স্ক্যান লাইনের মতো যদি ভুল থাকে সেই ভুলটাকে সংশোধন করার প্রক্রিয়াকে বলছে ডিস্ট্রিপিং মানে স্ট্রিপ বা এরকম দাগ আছে একটা উপগ্রহ মানচিত্রের মধ্যে এরকম দাগ একটা সাপোজ একটা উপগ্রহ মানচিত্র সেই মানচিত্রে এরকম এরকম দাগ আছে অনেক এই দাগগুলো এটা কিন্তু স্ক্যান লাইন নয় এটা এমনি দাগ স্ট্রিপ স্ট্রিপ বলছে এটাকে লম্বা লম্বা দাগকে স্ট্রিপ বলা হয় এরকম স্ট্রিপ আছে এই স্ট্রিপগুলোকে যদি আমি রিমুভ করি বা সেগুলোকে যদি আমি উঠিয়ে দিই এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিস্ট্রিপিং দু নম্বর প্রক্রিয়া হচ্ছে রিমুভাল অফ স্ক্যান লাইন এরর অর্থাৎ আমরা যে চিত্রটাতে স্ক্যান লাইন দেখলাম মানে যে এই চিত্রটায় যেখানে আমরা স্ক্যান লাইনগুলো দেখলাম এই স্ক্যান লাইনগুলো যদি আমি তুলে দিই তখন সে প্রক্রিয়াটার নাম হচ্ছে রিমুভাল অফ স্ক্যান লাইন এরর তিন নম্বর হচ্ছে রিমুভাল অফ ভিগনেটিং রিমুভাল অফ ভিগনেটিং এরর এটা কি আমি এখন ব্যাখ্যা করছি রিমুভাল অফ ভিগ্নেটিং এরোর ভিগনেটিং এরোরটা কি আমি একটা ছবি দেখাচ্ছি সেই ছবিটার মাধ্যমে আমি ভিগ্নেটিং এরোরটাকে ব্যাখ্যা করব ছবিটা দেখলে তোমরা সহজে সহজেই বুঝতে পারবে যে ভিগনেটিং এরোরটা কি তো আমি এখন যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ভিগনেটিং এরর আমরা আলোচনা করছিলাম ভিগনেটিং এরর নিয়ে তো আমি এখানে একটা ছবি দেখাচ্ছি যে ছবিটার মধ্যে আমি ভিগনেটিং এরোডটা কি সেটা ভালো করে বুঝতে পারবো এবং এর হচ্ছে কারেকশন কীভাবে হয় সেটাও আমি দেখবো ভিগনেটিং এরোড হচ্ছে আমি যে এ এই ছবিটা দেখছি তার কোণে দেখবো কিছু কিছু কালো একটা স্পট রয়েছে ঠিক আছে মানে এটা হচ্ছে কর্নার এরোড একটা ছবির মধ্যে কিছু কর্নার এরোড থাকে যে কর্নার এরোডটাকে বলছে ভিগনেটিং এরোড যে ছবিটা এখানে গোল এই জায়গাটা মানে আমার পরিষ্কার কিন্তু চারটে কোণে দেখবো কিছু কালো ছোপ আছে বুঝতে পারছি চারটে কোণে কালো ছোপ আছে কিন্তু মাঝখানটা পরিষ্কার তাহলে আমার কী করতে হবে পুরো ছবিটা ক্লিয়ার করতে হবে এই ছবিটা ক্লিয়ার করার মানে এইটা তাহলে এটা হচ্ছে এই ভিগনেটিং এর তাহলে একটা ছবির মধ্যে যে কর্নার যে এরড় থাকে যে এরোডের জন্য এই কর্নারগুলো ভালোভাবে বোঝা যায় না সেইটা হচ্ছে ভিগনেটিং এরড আর এই ভিগনেটিং এরোডটাকে যেমন এই সি ছবিতে মানে এই ছবিটায় দেখছি কি একই ছবি অথচ এই কোনগুলো পরিষ্কার এটা হচ্ছে রিমুভাল অব দ্য ভিগনেটিং এরর তাহলে ভিগনেটিং এরোর হচ্ছে একটা স্যাটেলাইট ইমেজের মধ্যে যে কর্নার যে কর্নারে যে এরোরগুলো থাকে যার জন্য কর্নারের বা সাইডের যে বস্তুগুলোকে আইডেন্টিফাই করা যায় না সেটা হচ্ছে ভিগনেটিং এরর এবং এই ভিগনেটিং এরর রিমুভালের যে পদ্ধতি সেটা হচ্ছে রিমুভাল অব দ্য ভিগনেটিং এরর বুঝতে পারলাম তাহলে ভিগনেটিং এরর আমরা কি করছি না ডিস্ট্রিপিং করলাম একটা রেডিওমেট্রিক যেটা সংশোধন বা রেডিওমেট্রিক কারেকশনের মধ্যে আমরা কিন্তু ডিস্ট্রিপিং মানে দাগগুলো সরানো রিমুভাল অফ দ্য স্ক্যান লাইন এরর মানে স্ক্যান লাইন এরোরগুলো সরানো আর রিমুভাল অফ দ্য ভিগনেটিং এরর এই তিন ধরনের জিনিস আমরা কিন্তু রেডিওমেট্রিক কারেকশনের মধ্যে করে থাকি আর দুই ধরনের করে থাকি জিওমেট্রিক কারেকশানে একটা ছিল কি সেন্সারের কৌণিক পরিবর্তন আর দু নম্বর ছিল কি জিপিএস তথ্যের মাধ্যমে একটি উপগ্রহ মানচিত্রের জ্যামিতিক সংশোধন তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের তোমাকে কী বলবো যে পূর্ব প্রক্রিয়াকরণ বিভিন্ন ধরনের যে পূর্ব প্রক্রিয়াকরণ সেই পূর্ব প্রক্রিয়াকরণ আমরা জানলাম পূর্ব প্রক্রিয়াকরণ আমরা দেখলাম কি পূর্ব প্রক্রিয়াকরণ হচ্ছে যে একটা উপগ্রহ মানচিত্রকে তাকে তার মধ্যে যে ভুল ভুলভ্রান্তিগুলো থাকে সেইগুলোকে প্রক্রিয়াকরণ করার আগে ভুল ভুলভ্রান্তি দূর করার যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলছে পূর্ব প্রক্রিয়াকরণ তো পূর্ব প্রক্রিয়াকরণ করে দেখলাম কি দুই রকমের ভুল থাকতে পারে একটা হচ্ছে জিওমেট্রিক এরর বা জ্যামিতিক ভ্রান্তি আর দুই হচ্ছে কি রেডিওমেট্রিক এরর বা রেডিওমেট্রিক ভ্রান্তি তো জিওমেট্রিক ভ্রান্তি একে সংশোধন করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে জিওমেট্রিক সংশোধন তো জিওমেট্রিক বা জ্যামিতিক সংশোধনের দুটো আমরা সংশোধন জানলাম একটা হচ্ছে সেন্সার তার কৌণিক পতন কোণের পরিবর্তন করে আমরা সেটাকে পরিবর্তন করতে পারি আর দুই নম্বর কি দেখলাম দুই নম্বর আমরা দেখলাম যে জিপিএস ডেটার মাধ্যমে আমরা সেটাকে এরোডটাকে আমরা কারেকশন করতে পারছি তাহলে আমরা জিওমেট্রিক সংশোধন আমি বলে দিই একবার জ্যামেটিক জ্যামেটিক সংশোধন আমরা দুরকম রকম প্রক্রিয়া করতে পারি একটা হচ্ছে সংবেদকের পতন কোন পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন দ্বারা একটা সংশোধন করতে পারি সংবেদকের পতন কোন পরিবর্তন দ্বারা আর দুই নম্বর সংশোধন করতে পারি কি জিপিএস তথ্যের দ্বারা জিপিএস তথ্যের দ্বারা আমরা জ্যামিতিক সংশোধন করতে পারি আর একটা করতে পারি সংবেদকের পতন কোন পরিবর্তনের দ্বারা আমরা জ্যামিতিক সংশোধন করতে পারি আর এটা গেল এ আর বি হচ্ছে রেডিওমেট্রিক সংশোধন রেডিওমেট্রিক সংশোধন আমরা কী কীভাবে করতে পারি এক দেখলাম কি ডিসট্রিপিং অর্থাৎ একটা স্যাটেলাইট ইমেজের মধ্যে যে দাগগুলো থাকে সে দাগগুলোকে আমরা তুলে দিয়ে তুলে দেওয়ার প্রক্রিয়া প্রক্রিয়াটা হচ্ছে ডিসট্রিপিং দু নম্বর হচ্ছে রিমুভাল অফ স্ক্যান লাইন এরর অর্থাৎ স্ক্যান লাইন কি আমরা মুছে দিয়ে মুছে দিয়ে আমরা এটাকে সংশোধন করতে পারি আর তিন নম্বর কি দেখলাম রিমুভাল অফ ভিগনেটিং এরর ভিগনেটিং ভ্রান্তিকে আমরা তুলে দিয়ে আমরা কি করতে পারি না রেডিওমেট্রিক সংশোধন করতে পারি তাহলে এই হচ্ছে দুটি সংশোধন প্রক্রিয়া পূর্ব প্রক্রিয়াকরণের মধ্যে এটা হচ্ছে আমরা পুরো বিষয়টা কোথায় কোথায় পড়ছি আমরা পুরো বিষয়টা পড়ছি পূর্বপ্রক্রিয়াকরণের মধ্যে কার পূর্ব প্রক্রিয়াকরণ উপগ্রহ মানচিত্রের উপগ্রহ চিত্রের পূর্বপ্রক্রিয়াকরণ উপগ্রহ চিত্রের পূর্ব প্রক্রিয়াকরণের মধ্যে আমরা এখানে কি কি করছি না কিছু জ্যামিতিক সংশোধন করছি এবং কিছু রেডিওমেট্রিক সংশোধন করছি জ্যামিতিক সংশোধন করার পদ্ধতিগুলো হচ্ছে সংবেদকের কোণের পরিবর্তন ঘটিয়ে আর দুই হচ্ছে জিপিএস তথ্যের দ্বারা তথ্যের দ্বারা আমরা সেটা করতে পারছি আর দি হচ্ছে রেডিওমেট্রিক সংশোধন যেখানে আমরা ডিস্ট্রিপিং রিমুভাল অফ দ্য স্ক্যান লাইন এরর এবং রিমুভাল অব দ্য ভিংনেটিং এরোরের মাধ্যমে আমরা রেডিওমেট্রিক সংশোধন করে আমরা পুরো পূর্ব প্রক্রিয়াকরণটাকে আমরা কি করতে পারছি না সঠিক কর মানে কমপ্লিট করতে পারছি বা সেটাকে আমরা আমরা কি করলাম না পূর্ব প্রক্রিয়াকরণটা আমরা শেষ করলাম এইবার আমরা দ্বিতীয় বিষয়ের উপর লক্ষ্য লক্ষ্য দেবো সেই দ্বিতীয় বিষয়টা ছিল দ্বিতীয় বিষয়টা কি ছিল ইমেজ এনহ্যান্সমেন্ট বা এটার বাংলা হচ্ছে উপগ্রহ চিত্রের উন্নতি করণ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আজকের পড়ার দ্বিতীয় বিষয় তো দ্বিতীয় বিষয়টা কি ইমেজ এনহ্যান্সমেন্ট বা উপগ্রহ চিত্রের উন্নতিকরণ এটার ডেফিনেশন কি হবে এটার ডেফিনেশনটা আমি বলে দিই ডেফিনেশানটা হচ্ছে এরকম প্রাথমিকভাবে সংগ্রহী সংগৃহীত উপগ্রহ চিত্রের মধ্যে চিত্রের গুণমানগত কিছু ত্রুটি থেকে যায় সেই সমস্ত গুণমানগত দুটি দূরীভূত করে কোনো উপগ্রহ চিত্রকে পরিষ্কার এবং স্পষ্ট করার পদ্ধতি হলো উপগ্রহ চিত্রের উন্নতি করণ তাহলে ডেফিনেশানটা আবার সংজ্ঞাটা একবার বলে দিই উপগ্রহ চিত্রের উন্নতিকরণ কী চিত্রের উন্নতিকরণ হচ্ছে প্রাথমিকভাবে সংগৃহীত উপগ্রহ চিত্রের গুণমানগত কিছু ত্রুটি থেকে যায় সেই সমস্ত গুণমানগত ত্রুটি দূরীভূত করে কোনো উপগ্রহ চিত্রকে পরিষ্কার এবং স্পষ্ট করার পদ্ধতি হল উপগ্রহ চিত্রের উন্নতিকরণ আবার রিপিট করছি প্রাথমিকভাবে সংগৃহীত উপগ্রহ চিত্রের গুণমানগত কিছু ত্রুটি থেকে যায় সেই সমস্ত গুণমানগত ত্রুটি দূরীভূত করে কোনো উপগ্রহ চিত্রকে পরিষ্কার এবং স্পষ্ট করার পদ্ধতি হল উপগ্রহ চিত্রের উন্নতিকরণ এই উপগ্রহ চিত্রের উন্নতিকরণ করার বিশেষ কিছু পদ্ধতি আছে কি বললাম উপগ্রহ চিত্রের উন্নতিকরণ করার বিশেষ কিছু পদ্ধতি আছে সে পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কন্ট্রাস্ট মডিফিকেশন সে পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আমি আজকে বলবো সেটা হচ্ছে কন্ট্রাস্ট মডিফিকেশন কি বললাম কন্ট্রাস্ট মডিফিকেশন উপগ্রহ চিত্রের উন্নতিকরণের একটি প্রক্রিয়ার নাম হচ্ছে উপগ্রহ চিত্রের উন্নতিকরণের একটি প্রক্রিয়ার নাম হচ্ছে কন্ট্রাস্ট মডিফিকেশন বা উজ্জ্বলতার মানে স্যাটেলাইটটা কতটা উজ্জ্বল হবে কতটা পরিষ্কার হবে তার যে মানে পদ্ধতিটা সেটা হচ্ছে কন্ট্রাস্ট মডিফিকেশন তাহলে কন্ট্রাস্ট মডিফিকেশন কি যে একটা স্যাটেলাইট ইমেজের মধ্যে পিক্সেলগুলোকে আমি কতটা ভালোভাবে উজ্জ্বলতা বাড়াতে পারছি একটি উপগ্রহ মানচিত্রের মধ্যে থাকা পিক্সেলগুলোর উজ্জ্বলতা আমি কতটা বাড়াতে পারছি বা কতটা ব্রাইটনেস বাড়াতে পারছি সেই ব্যাপারটা হচ্ছে কন্ট্রাস্ট মডিফিকেশান এই কন্ট্রাস্ট মডিফিকেশানে কতগুলো পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেচ কন্ট্রাস্ট মডিফিকেশানে যে পদ্ধতিগুলো হচ্ছে একটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেচ দুই হচ্ছে হিস্টোগ্রাম দুই দুই নম্বর পদ্ধতির নাম হচ্ছে হিস্টোগ্রাম ইকোয়ালাইজড স্ট্রেচ কী বললাম একটা পদ্ধতি হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেচ দুই হচ্ছে হিস্টোগ্রাম ইকোয়ালাইজ স্ট্রেচ এবং তিন হচ্ছে অ্যাভারেজ অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্রেচ deviation স্ট্রেচ তার মধ্যে আমি দুটো পদ্ধতির উপর আজকে বলবো সেটা হচ্ছে এক নম্বর ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেচ আর দুই হচ্ছে হিস্টোগ্রাম ইকুয়ালাইজড স্ট্রেচ তাহলে কন্ট্রাস্ট মডিফিকেশান মানে হচ্ছে একটা স্যাটেলাইট ইমেজের মধ্যে যে পিক্সেলগুলো রয়েছে ওই পিক্সেলগুলো কতটা আমি উজ্জ্বলতা বাড়াতে পারছি বা পিক্সেলগুলো কতটা আমি পরিষ্কার করতে পারছি সেই পদ্ধতির নাম হচ্ছে কন্ট্রাস্ট মডিফিকেশান এবং এই কন্ট্রাস্ট মডিফিকেশান বেসিক্যালি সাদা কালো ইমেজের ক্ষেত্রে খুব ভালোভাবে করা যায় সাদা কালো যে ইমেজগুলো হয় উপগ্রহ চিত্র হয় সেখানে আমরা খুব ভালোভাবে করতে পারি তো এই কন্ট্রাস্ট মডিফিকেশন বা উজ্জ্বলতা যে পরিবর্তনের যে পদ্ধতি তার মধ্যে আমি বললাম যে ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেচ একটা পদ্ধতি হিস্টোগ্রাম ইকোলাইজড একটা স্ট্রেচ পদ্ধতি এই দুটো পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি এই দুটো পদ্ধতিতে বেসিক্যালি আমরা এই কন্ট্রাস্ট মডিফিকেশনটা করে থাকি তো অ্যাভারেজ স্ট্যান্ডারভিশন পদ অ্যাভারেজ অ্যান্ড স্ট্যান্ডার্ডিভিশন স্ট্রেচ এটাও আমরা করি কিন্তু সেটা খুব মানে ব্যবহারটা খুব কম কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেচ এবং হিস্টোগ্রাম ইকোয়ালাইজ স্ট্রেচটা কিন্তু খুব ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে তো জাস্ট আমি ছবির মাধ্যমে ব্যাপারটাকে বুঝিয়ে দেবো যে এই ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেচ এবং হিস্টোগ্রাম ইকোয়ালাইজ স্ট্রেচটা কী তো সেই ছবিটা আমি এখন এই মুহূর্তে দেখাবো এই ছবিটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্ট্রেচ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্ট্রেচ দেখো খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করব ব্যাপারটা খুব জটিলতার মধ্যে কিছু নেই ব্যাপারটা সহজই একটা বিষয় আমি কি স্ট্রেচ করছি এখানে আমি স্ট্রেচ করছি কোনো পিক্সেলের ডিএন ভ্যালু কি স্ট্রেচ করছি কোন পিক্সেলের ডিএন ভ্যালু নিচেতে কি আছে লেখা ইমেজ ব্রাইটনেস অর্থাৎ ছবিটার উজ্জ্বলতা কতটা সেটা তার ভ্যালু আছে এখানে জিরো এখানে ভ্যালু আছে কত দুশো পঞ্চান্ন কী বললাম একদিকে ভ্যালু আছে জিরো একদিকে ভ্যালু আছে দুশো পঞ্চান্ন কী বললাম এর এক্স অ্যাক্সিসে আছে ইমেজ ব্রাইটনেস এদিকে আছে ফ্রিকোয়েন্সি তো ব্রাইটনেসের এদিকে ভ্যালু জিরো দুশো পঞ্চান্ন জিরো দুশো পঞ্চান্ন কিসের ভ্যালু ডিএন ভ্যালু তার মানে আমি এখানে কিসের উজ্জ্বলতা বাড়াচ্ছি পিক্সেলের ডিএন ভ্যালুকে আমি সংকুচিত এবং প্রসারিত করে আমি পিক্সেলের উজ্জ্বলতাটাকে সঠিক রাখছি কি বললাম কোনো পিক্সেলের ডিএন ভ্যালুটার বাড়া কমা করে সেই ডিএন ভ্যালুটা জিরো থেকে দুশো পঞ্চান্ন মধ্যে স্ট্রেচ করে বা সেটাকে সংকুচিত করে মানে এক্সপ্যান্ড করে বা সেটাকে মিনিম কন্ট্রাকশন করে আমরা যখন কি করতে পারি না কোনো পিক্সেলের ব্রাইটনেস ভ্যালুটাকে আমি সঠিক রাখতে পারি সেই পদ্ধতির নাম হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেচ এখানে যেটা করা হয়েছে এই ছবিটা এই ছবিটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আমার এটা হচ্ছে কালেক্টেড ছবির স্ট্রেচ আমি যে ছবিটা উপগ্রহ মানচিত্রটা কালেক্ট করেছি সেইটা স্ট্রেচ কার্ভটা হচ্ছে এরকম তার স্ট্রেচ কার্ভ হচ্ছে এরকম আমি কি করলাম এই স্ট্রেচটাকে আমি ম্যাক্সিমাম স্ট্রেচ করে দিলাম তার ফলে কী হলো এদিকে একদম জিরোতে লাগালাম আর এদিকে একদম দুশো পঞ্চান্ন লাগালাম তার ফলে কী হলো আমি কী করলাম ম্যাক্সিমাম স্ট্রেচ করলাম তার ফলে কী হলো না ইমেজের ব্রাইটনেসটা বেড়ে গেলো আমি যত বেশি ডিএন ভ্যালুকে স্ট্রেচ করব। ইমেজের কোয়ালিটি তত কী হবে বেড়ে যাবে অর্থাৎ ইমেজের মধ্যে পিক্সেলগুলোর উজ্জ্বলতা ব্রাইটনেস তত বাড়বে তাহলে ব্রাইটনেস কীভাবে বাড়বে আমি ডিএন ভ্যালু যত বাড়াবো ইমেজের ব্রাইটনেস তত বাড়বে আর ডিএন ভ্যালু যত কমাবো ইমেজের ব্রাইটনেস তত কমবে ব্রাইটনেস বাড়ালে কি হবে ছবিটা অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে আর যদি আমি এটাকে স্ট্রেসটাকে মিনিমাইজ করে দিই তাহলে কী হবে না তার ছবিটা উজ্জ্বলতা কমে যাবে মানে এটাকে যত বেশি সংকুচিত করবো কার্ডটাকে মানে এইটাকে কার্ডটাকে যদি আমি এরকম করে দিই বা কার্ডটাকে যদি এরকম করে দিই বা আমি যত সংকুচিত করব ইমেজটা তত কালো হয়ে যাবে আর আমি যেটাকে যত প্রসারিত করব তত ইমেজটা কি হবে না তত সাদা হবে পরিষ্কার হবে তার মানে প্রসারিত আমি কতদূর পর্যন্ত করতে পারবো মিনিমাম জিরো আর ম্যাক্সিমাম দুশো পঞ্চান্ন কারণ জিরো দুশো পঞ্চান্ন বাইরে আমি এটাকে স্ট্রেচ করতে পারি না কারণ আমাদের ডিএন ভ্যালু দুশো ছাপান্ন পর্যন্তই তাহলে দুশো পঞ্চান্ন সঙ্গে জিরো অ্যাড করলে দুশো ছাপান্ন হয় জিরোটাকে কাউন্ট করে ধরলে দুশো ছাপান্ন হয় তাহলে জিরো থেকে দুশো পঞ্চান্নর মধ্যে যদি ম্যাক্সিমাম স্ট্রেচ করি সেটা ম্যাক্সিমাম স্ট্রেচ আর যদি আমরা জিরো থেকে দুশো পঞ্চান্ন মধ্যে যদি খুব ছোট করে দিই সেটা হচ্ছে মিনিমাম স্ট্রেচ এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেচের ব্যাপার এবার আমরা আসবো যে হিস্টোগ্রাম ইকোলাইজ স্ট্রেচ এটাও বেসিক্যালি ওই ডিএন ভ্যালু স্ট্রেচ করারই একটা ব্যাপার এই যে এই ছবিটা এই ছবিটার মধ্যে আমি হিস্টোগ্রাম ইকোলাইজেশনটাকে আমি ভালোভাবে বুঝতে পারবো কি বুঝতে পারছি আমি এখানে এখানেও কিন্তু ব্রাইটনেস বাড়ানো কমানোর একটা ব্যাপার কিন্তু এর মধ্যে থেকেই যাচ্ছে সেটা কি থেকে যাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ছবি এটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ছবি এই অর এটা আর এটা হচ্ছে অরিজিনাল ছবির হিস্টোগ্রাম নিচেরটা হচ্ছে এই ছবিটার হিস্টোগ্রাম অরিজিনাল ছবি হিস্টোগ্রাম কি দেখছি এখানে কিন্তু স্ট্রেচ করা হয়নি স্ট্রেচটা এখানে কম করা হয়েছে অর্থাৎ এখানে হিস্টোগ্রামটা কিন্তু মানে মিনিমাম স্ট্রেচ আছে এবার কি করছি আমি এটাকে ইনস্টোগ্রামটাকে আমি স্ট্রেচ করছি স্ট্রেচ করা মানে কি এই যে ফাটল ধরেছে এটা তো সলিড আছে কালার ভর্তি যাওয়া সলিড আছে এটাকে যখনই স্ট্রেচ করবো তাহলে এই কালারটা এই ফাটতে ফাটতে গেছে এই যে হিস্টোগ্রামটা কী হয়েছে ফাটতে ফাটতে গেছে হিস্টোগ্রামটা ফাটতে ফাটতে গেছে মানে কি আমি এটাকে স্ট্রেচ করছি মানে আমি এদিকেও বাড়াচ্ছি এদিকেও বাড়াচ্ছি স্ট্রেচ করার ফলে আমার ছবিটা কী হচ্ছে দেখো এই পেছনের কিন্তু আমি যেটা লক্ষ্য করছি এইটা কিন্তু খুব বেশি উজ্জ্বল নয় তাই তো এই ছবিটার মধ্যে উজ্জ্বলতার ভাবটা আমি তত দেখছি না কিন্তু যখন আমি হিস্টোগ্রামটাকে স্ট্রেচ করে দিলাম ছবিটা অনেক বেশি কিন্তু উজ্জ্বল হয়ে গেল বুঝতে পারছি কি বলছে দুটো ছবির মধ্যে পার্থক্য বুঝতে পারছি আমি যখন অরিজিনাল ছবি দেখছি অরিজিনাল ছবিটার মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো উজ্জ্বলতার ব্যাপারটা দেখতে পাচ্ছি না কিন্তু হিস্টোগ্রামটাকে যখনই আমি স্ট্রেচ করে দিলাম তখন কি দেখছি ছবিটার উজ্জ্বলতা বা ব্রাইটনেসটা কিন্তু বেড়ে গেল তাহলে ব্রাইটনেস বাড়লো মানে কি আমি এখানেও কিন্তু ডিএন ভ্যালুর স্ট্রেচ স্ট্রেচ করছি আর ডিএন ভ্যালু স্ট্রেচ করা মানে হচ্ছে ছবি ব্রাইটনেস বাড়বে এবার এখানে যদি লক্ষ্য করো যত জিরোর দিকে স্ট্রেচ করব ছবিটা তত কালো হবে এই যে জিরোটা হচ্ছে কালো আর যত আমি দুশো পঞ্চান্ন দিকে দুশো পঞ্চান্নটা দুশো পঞ্চান্ন আর দুশো পঞ্চান্ন দিকে যদি স্ট্রেচ করি তাহলে কি হবে ছবিটা পরিষ্কার হবে তাহলে দেখব আমার স্ট্রেচের যে প্যাটার্নটা দেখো এখানে যেহেতু দুশো পঞ্চান্ন দিকে স্ট্রেচ কম ছিল আর জিরোর দিকে স্ট্রেচ বেশি ছিল সেটা ছবিটা একটু কালো ছিল বুঝতে পারলাম কি বললাম যেহেতু জিরোর দিকে এই যে হিস্টোগ্রামের হাইটটা বেশি মানে জিরোর দিকে স্ট্রেচটা বেশি হয়েছে বলে ছবিটা কালো আর এদিকে কি দেখবো বেশিরভাগটা দুশো পঞ্চান্ন দিকে স্ট্রেচ হয়েছে বেশিরভাগটাই স্ট্রেচ হয়েছে কিন্তু দুশো পঞ্চান্ন দিকে সেই জন্য ছবিটা একটু ব্রাইট হয়ে গেছে আমি যদি পুরোটাই যদি দুশো পঞ্চান্ন দিকে টেনে দিতাম এই হিস্টোগ্রামটা যদি পুরোটাই আমি দুশো পঞ্চান্ন দিকে টেনে দিতাম তাহলে ছবিটা কি হতো না আরও বেশি সাদা হয়ে যেত তাহলে ছবিটা যদি খুব বেশি সাদা করে দিই তাহলে আমরা বস্তু চিনতে পারবো না আর যদি খুব কালো করে দিই তাহলেও বুঝতে চিনতে পারবো না তাহলে আমরা হিস্টোগ্রামটাকে আমি এমনভাবে সেটাকে আমি কি বলবো আমি স্ট্রেচ করবো যাতে করে ছবিটা ব্রাইটনেসও ভালো থাকে এবং ছবিটার মানে স্পষ্টতাও বজায় থাকে তাহলে এটা হচ্ছে হিস্টোগ্রাম ইকোলাইজড স্ট্রেচ তাহলে আজকে আমরা কী কী পড়লাম সেটার একটা সামারাইজেশন আমি করে দিচ্ছি এবং আজকের পড়াটা আমরা তাহলে এখানেই শেষ করব ব্যান্ড কম্বিনেশন যেটা তিন নম্বর ছিল সেটা আমি আজকে ধরছি না কারণ ব্যান্ড কম্বিনেশনটা একটা মানে একটা কি বলবো মানে একটা বড়ো একটা বিষয় সেটাকে এক ঘন্টার একটা সময়ই ক্লাস চলেই যাবে আমার তো ব্যান্ড কম্বিনেশনটা আমি নেক্সট ক্লাসে পড়াবো তাহলে আজকের ক্লাসে যেটা হলো আজকের ক্লাস আমরা কি পড়লাম এক নম্বর পড়লাম উপগ্রহ চিত্রের প্রক্রিয়াকরণ অর্থাৎ প্রক্রিয়া করেন সেখানে আমরা কী পড়লাম ইমেজ প্রসেসিং ইমেজ প্রসেসিংয়ের ভিতরে আমরা কি পড়লাম পূর্ব প্রক্রিয়া করণ বা এটাকে আমরা ইংরাজিতে বলছি প্রি প্রসেসিং ইংরাজিগুলো আমরা কিন্তু সব জেনে রাখবো এটা হচ্ছে প্রসেসিং পূর্ব প্রক্রিয়াতে আমরা কি করলাম কি প্রসেস করলাম আমরা কি করলাম সংশোধন করলাম পূর্ব প্রক্রিয়াতে আমরা কী করলাম সংশোধন কারেকশন করলাম কী কারেকশন করলাম আমরা যে উপগ্রহ মানচিত্রটা ডাউনলোড করেছি বা যেটা কালেক্ট করেছি সেটার মধ্যে যে ভুলভ্রান্তিগুলো আছে সেগুলোকে আমরা সংশোধন করলাম সংশোধন কয় রকমের হলো সংশোধন দু রকমের একটা হচ্ছে জ্যামিতিক সংশোধন যেটাকে আমরা বলছি জিওমেট্রিক কারেকশন আর একটা ছিল রেডিওমেট্রিক সংশোধন এটা হচ্ছে রেডিওমেট্রিক কারেকশন জিওমেট্রিক কারেকশন কয়ভাবে হলো দুভাবে একটা হচ্ছে সেন্সারের পতন কোণ পরিবর্তন করে একটা আমরা সংশোধন করলাম পতনকোণ পরিবর্তন করে করলাম একটা সংশোধন আর দুই নম্বর কীভাবে সংশোধন করলাম দুই নম্বর সংশোধন করলাম আমরা জিপিএস তথ্যের মাধ্যমে আর রেডিওমেট্রিক কানেকশন আমরা কি করলাম ডিস্ট্রিপিং করলাম আমরা করলাম রিমুভাল অফ এর আর তিন নম্বর কি করলাম না রিমুভাল অফ ভিগনেটিং এর এইভাবে আমরা কশানগুলো করলাম তারপর আমরা কি করলাম এরপরে আমরা কি দেখলাম এরপরে আমরা দেখলাম উপগ্রহ চিত্রের উন্নতিকরণ সেই উন্নতিকরণে আমরা কি করলাম কি পদ্ধতি পড়লাম কন্ট্রাস্ট মডিফিকেশন কন্ট্রাস্ট মডিফিকেশন আমরা কি কি প্রক্রিয়া করলাম ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেচ আর দুই পড়লাম হিস্টোগ্রাম ইকুয়ালাইজড স্ট্রেচ আর একটা আমরা যেটা বেসিক্যালি এই দুটোই আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি আরেকটা যেটা কি বললাম না অ্যাভারেজ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন স্ট্রেচ তো এটা হচ্ছে আজকের আমাদের পড়ার বিষয় এবার এই সাব ইউনিটে অর্থাৎ তিন নম্বর সাব ইউনিটে যেটা আমার বাকি থাকলো সে বাকিটা হচ্ছে কি সে বাকিটা হচ্ছে ব্যান্ড কম্বিনেশন তো এই ব্যান্ড কম্বিনেশনটি কি আমরা পরের দিন পড়ব তাহলে আজকের পড়াটা আমরা সামারাইজ করতে পারলাম যেখানে আমরা দেখলাম ইমেজ প্রসেসিং পড়লাম ইমেজ প্রি প্রসেসিং পড়লাম এবং ইমেজ এনহান্স পড়লাম এবং প্রি প্রসেসিংয়ে আমরা কী কী কারেকশন করছি সেখানে আমরা জ্যামেট্রিক জিওমেট্রিক কারেকশন এবং রেডিওমেট্রিক কারেকশন করছি জিওমেট্রিক কারেকশনের মধ্যে আমরা দুটি কারেকশন করলাম আর রেডিওমেট্রিক আমরা তিনটি কারেকশন করলাম এবং তারপর কী দেখলাম ইমেজ এনহ্যান্সমেন্ট বা উপগ্রহ চিত্রের উন্নতিকরণ সেখানে আমরা দেখলাম কন্ট্রাস্ট মডিফিকেশন সেই কন্ট্রাস্ট মডিফিকেশান ডিটেল আমরা জানলাম কি যে ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেচ কী এবং হিস্টোগ্রাম ইকোয়ালাইজ স্ট্রেচ কী তো এই বিষয়টা তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করে পুরো যে সমস্ত জিনিসগুলো আমি বোর্ডে ডেফিনেশান লিখলাম সেই ডেফিনেশানগুলোকে খাটাই খাতায় তোমরা নোটবন্দি করে পুরো ব্যাপারটাকে রেডি করে রাখবে আমি পরবর্তী পর্যায়ে এই আজকের ক্লাস রিলেটেড কিছু প্রশ্ন আমি করবো সেই প্রশ্নগুলো সঠিক উত্তর তোমাদের কাছ থেকে আমি নেব এবং তোমরা চেষ্টা করবে উত্তরগুলো সঠিক দেওয়া ঠিক আছে তো আজকের মতো আমি আমার ক্লাস আমার অষ্টম দিনের ক্লাস আমি এখানে শেষ করছি যেমন যেয়ে আছে আমি পরের দিন শুরু করবো ব্যান্ড কম্বিনেশন ঠিক আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করলাম